গতকাল এত ফানি ওয়েদার ছিল, এই বৃষ্টি, এই স্নো, এই ফ্রিজিং রেইন, এই রোদ। সো আমার মনে হলো আমি একটু ভর্তা বানাই। ভর্তা দিয়ে ভাত হলে খুব ভালোই হবে। সো যেই ভাবা সেই কাজ। আমি বানিয়ে ফেলছিলাম তিন রকম ভর্তা। সো চলেন দেখাই কীভাবে বানিয়েছি। সো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি কাঁচাকলার ভর্তা। কাঁচাকলার ভর্তার জন্য নিয়েছি নারিকেল, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ অ্যান্ড খোসা সহ কাঁচাকলা। দেন একসাথে ব্লেন্ডার স্ম্যাশ করে নিয়েছি, ব্যাস শেষ। এরপর আমি আলু অ্যান্ড কচু ভর্তা করার জন্য শুকনো মরিচটা ভর্তা করে ফেলছি আগে আলাদা করে। শুকনো মরিচ ভর্তার সময় খেয়াল রাখবেন, পেঁয়াজটা আগে মিক্স করার আগে লবণ আর শুকনো মরিচ মিক্স করলে মরিচটা সুন্দর করে ক্রাশ হয়ে যায়। এরপর পেঁয়াজটা আমি অ্যাড করে নিলাম। পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তা আমাদের শুকনো মরিচ ভর্তা রেডি। এটা আলাদা খেতেও কিন্তু খুবই মজা লাগে। এরপর আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু। আলুটা স্ম্যাশ করে নিচ্ছি আলাদা করে। এরপর পরিমাণ মতো এর সাথে আমি আগে থেকে করা শুকনো মরিচ ভর্তাটা মিক্স করে নেব। সো আমাদের আলু ভর্তা রেডি হয়ে যাবে। সি, অনেক ইজি রাইট অ্যান্ড কুইক টু। সো আমি আলু ভর্তাটা মিক্স করে নিচ্ছি। আমাদের আলু ভর্তা রেডি, এটা সবাই জানে, আমি জানি। এরপর আমি বানাবো কচুমুখী ভর্তা। সো কচুমুখী ভর্তার জন্য কচুমুখী সিদ্ধ করা ছিল, কচুমুখীটা স্ম্যাশ করে নিয়েছি। দেন এর সাথে আমি মিলিয়ে দিয়েছি আমাদের আগে থেকে করা শুকনো মরিচ ভর্তা। এখন ভালোভাবে সিদ্ধ কচুমুখীটা শুকনো মরিচের সাথে মিলিয়ে নিব। ভর্তায় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে, স্পেশালি আলু, কচুমুখী বা কাঁচাকলা ভর্তায় একটা বিশেষ বিষয় হচ্ছে যে ভর্তাটা ভালো করে স্ম্যাশ করা। ভেতরে আস্তত থাকলে একদম খেতে মজা লাগে না। সো আমার সবগুলো ভর্তা রেডি, কাঁচাকলা, কচুমুখী আর আলু ভর্তা। এরপর আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। সো হ্যাঁ, আমাদের ভর্তা রেডি। এখন আমি সার্ভ করব ঘন ডাল দিয়ে। এই তো বৃষ্টির দিনের মজার লাঞ্চ রেডি। Thank you for watching and don't forget to like, comment and subscribe. See you again!